আজ এবং কাল ছট পুজো। এবং এই ছট পুজো কোথায় ঠিক পালন করা হবে এটা নিয়ে কিন্তু মূলত রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে প্রতি বছরই আমরা দেখি একটা উত্তেজনার সৃষ্টি হয়। এবছর ঠিক কেমন থাকবে তা জানতে এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন সুভাষ সরোবর থেকে প্রতিনিধি সঞ্চয় মিত্র। সঞ্চয়, যেমনটা আমরা জানি যে ছট পুজোর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে সুভাষ সরোবর, ঘিরে ফেলা হয়েছে সরোবরের চারদিক এবং চারদিকে বাঁশের ব্যারিকেডও রয়েছে। এই মুহূর্তে তোমার কাছে জানতে চাইব ঠিক কি ছবি দেখতে পাচ্ছ। দেখো, সরোবরের দিকে যাবার যতগুলো রাস্তা আছে সবকটা রাস্তায় এইভাবে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং আশপাশের প্রত্যেকটা রাস্তার মুখেতে এইভাবেই বাঁশের ব্যারিকেড করে প্রস্তুত করে রাখা হয়েছে যাতে যে কোনো সময় সেগুলোকে টেনে পুরো জায়গাটাকে খালি করে ফেলা যায়। এবং গতকাল সন্ধে থেকে সরোবর বন্ধ, আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত বন্ধ থাকবে, 48 ঘন্টা সুভাষ সরোবর বন্ধ থাকবে। এবং আজকে নিরাপত্তার জন্য একজন ডিসি পদমর্যাদার অফিসার, তার সঙ্গে থাকবেন 6 জন এসি পদমর্যাদার অফিসার এবং তাদের নেতৃত্বে 500 পুলিশের বাহিনী আজকে সুভাষ সরোবর পাহারা দেবেন। চারদিক থেকে এইভাবে প্রত্যেকটা রাস্তাকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ ধারে কাছে সরোবরের আসতে না পারেন। এবং বাইরে বেশ কিছু জায়গায় কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে দেওয়া হয়েছে যেখানে গিয়ে পুণ্যার্থীরা ছটের যে পুজো সেটা করতে পারবেন। আমরা জানি যে আজকে সন্ধেবেলা এবং আগামীকাল সকালবেলা দুবারই ছটের পুজোর আয়োজন এবং সেই কারণেই আজকের এই আয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে সুভাষ সরোবরের জলে নেমে পুজো করার ক্ষেত্রে, সে কারণেই পুলিশের এই নিরাপত্তা ব্যবস্থা এবং চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। খোলা জায়গাগুলো টিনের ব্যারিকেড করেও বেশ কিছু জায়গায় ঘিরে দেওয়া হয়েছে। ধন্যবাদ সঞ্চয়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।